রিশাদের মৃত্যুর পর থেকেই রংপুরে আনাগোনা বেড়েছে কে হবে এই আসনের জাতীয় পার্টির মনোনীত এমপি। আজ দুপুরে স্কাইভিউ বাসভবনে হাজার হাজার কর্মী সমর্থক নিয়ে একটি বিশাল র্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্কাইভিউতে এসে শেষ হয়। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক এমপি আসিফ বলেন, এই আসনটি জাতীয় পার্টির চেয়ারম্যানের আসন, আমরা আশা করি দল এরশাদের পরিবার থেকে একজনকে মনোনীত করবে, এটা জনগণের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। উল্লেখ্য, গত 14 জুলাই সকাল 7:45 ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হোসেন মোহাম্মদ এরশাদ মারা যান। নির্বাচন অবশ্যই আমার সাথে এত নেতা কর্মী আছে, আমরা আমি জেলা জাতীয় পার্টির সেক্রেটারি ছিলাম, আমার অনেক সংগঠন করা আছে, সংগঠনের লোকগুলো তো আর বসে থাকবে না, তাদের তো রাজনীতি করতে হবে, তারা রাজনীতি করতে চায়, তো যেহেতু রাজনীতি করতে চায় তো আমার আমাকে তো আসলে আমাকে মানে ইলেকশন করতে হচ্ছে, নির্বাচন আমাকে করতে হচ্ছে, আমি নির্বাচন করবো, বাদ বাকিটা আল্লাহর ইচ্ছা আর রংপুরের জনগণের ভালোবাসা। তবে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মানে আকুল আবেদন রাখবো যে উনি যেন আমাদের রংপুরের নির্বাচনটা দৃষ্টান্তমূলক নির্বাচনে উনি পরিণত করতে পারেন, উনি যেন সবাইকে দেখাই দিতে পারেন যে এই নির্বাচনটা ফ্রি এবং ফেয়ার হয়েছে।